মার আমার ছেলের জন্মদিন উনত্রিশে আগস্ট আমি তো আমার ছেলের বয়স চব্বিশ যদি বিয়ে করে আমি গ্র্যান্ড মা হয়ে যাবো যে সময় সো এই জিনিসগুলো তো আসলে মানতে হবে আমরা সব কিছু লুকাই শিল্পী হলেই লুকাই কেন লুকানোর কি আছে আমার জীবনটা তো আমি তো মানুষ বিশেষ করে কিন্তু এই যে প্রেম ভালোবাসা কিংবা বিয়ে বিয়ে সন্তান এই ধরনের জিনিসগুলো আমাদের দেশে বা আমাদের দেশে এটা লুকোনোর একটা এটা একটা প্রথা হয়ে গেছে যে নায়ক হলে বিয়ে করেছে জানানো যাবে না এটা এটা কেন আসলে কিন্তু আমরা অনেক নায়ককে কিন্তু দেখছি যে তার বাচ্চা হয়ে গেছে বিয়ে হয়ে গেছে এখনো সফল তাহলে জুলিয়ার রবার্টসের কয়েকটা বাচ্চা নিয়ে আসছে সে তাই না তারপরে কারক হলিউডে কার কথা বলবো সবাই তো তাদের বিষয় জলি এনজিলিনা জলি বলো এই বলো সে বলো তাদের থেকে তো আমরা কিছুই না আমরা বাংলাদেশ এইটুকু একটা দেশ তার আবার হিরো বিয়ে করে আবার বলে না এটা আবার কেমন নায়িকা বিয়ে করলে কেন আমি 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 কি 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 মানে ডল বলে রোবট আমার জীবনে কিছু নাই প্রেম ভালোবাসা কোনো কিছু নাই আমার জীবনে সবই আছে এটা জানলে অসুবিধা কি আর আমি তো এটাই তো স্বাভাবিক আমাকে আমাকে যারা ভালোবাসবে আমাকে পুরোটা নিয়েই তো ভালোবাসবে যারা আমার ভক্ত যে শাহরুখ খানের তো মানে সেরোগেট ফাদার হইলো কই ওর ভালোবাসায় কোনো কমতি হয়েছে যে ভালোবাসবে সে আমাকে নিয়ে পুরোটাই ভালোবাসবে এই ফেক জিনিসটা তো আলটিমেটলি যখন আমার সব জানবে আমি তো আরও ছোট হয়ে গেলাম মানুষের কাছে আচ্ছা তাহলে আমি একটু ভিন্নভাবে আরেকটা প্রশ্ন করি ছোট্ট এই যে আপনার জায়গা থেকে আপনার অভিজ্ঞতার জায়গা থেকে যারা এখন ইন্ডাস্ট্রিতে কাজ করছে বেশি রাগি রাগি না না একদমই না

আপনারা যারা ইন্ডাস্ট্রিতে আসবেন দেশটাকে তো অবশ্যই ভালোবাসবেন সব সময় টাকা কামাবেন তারপরে অনেক টাকা কামায় বড় একটা জামাই দেখে চলে যাবেন এরা করেন না ভাই ইন্ডাস্ট্রির জন্য কাজ করেন এখানে দেশের জন্য কাজ করে দেশের সংস্কৃতি যদি ডেভেলপ হয় আমাদের মানসিকতাও অনেক ডেভেলপ হবে আর ধর্মান্ধতা দূর হবে মানুষের মধ্যে আর মানুষ স্পেশালি মেয়েরা অনেক এগুতে পারবে পড়াশোনাটা অবশ্যই থাকতে হবে পড়াশোনাটা মানে শুধু পড়াশোনা না পড়াশোনা মুখস্থ করে পাশ করলাম ওইটা না ইনস অ্যান্ড আউট ইউ হ্যাভ টু বি বিয়ার